জাতির জাতিগত বিভাজন, আলপাইন জাতি আর ভূমধ্য সাগরীয় নর্ডিক জাতি। আপনার এই আলপাইন নর্ডিক ওই যে মৈথিলি ব্রাহ্মণ ব্রাহ্মণ সবের মধ্যে। এবার এই আলপাইন জাতি আর ভূমধ্য সাগরীয় নর্ডিক জাতি আপনাদের সুবিধার্থে আপনাদের কাছে এলাম। এরপর বাংলায় এসেছিল আলপিওরা, মানে এই আলপাই প্রথমে এই বাংলার দিকে এলো। এরা আর্য ভাষায় কথা বলত, এরা আর্য ভাষায় কথা বললেও নর্ডিক গোষ্ঠীভুক্ত বৈদিক আর্য ভাষা থেকে তা আলাদা ছিল। এরা আর্য ভাষায় কথা বলতো, অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা আর্য ভাষায় কথা বলত। এবং আর্য ভাষাটা, আর্য ভাষাটা এর উৎপত্তি স্থল ভারতবর্ষ। আর্য ভাষা তৈরি হয়েছে ভারতবর্ষে, আর্য ভাষায় কথা বলেছে ভারতীয়রা। তাহলে আর্য জাতি কারা আগে, ভাষাগত ভাবে আর্য জাতিটা এসছে, তাহলে আর্য জাতি কারা আগে হবেন? আমরা, আমাদের যাদের কাছে শুনছি স্যার, আমরা ভারতীয়, আমরা আর্য। তাহলে ওই বিদেশ থেকে যারা এলো তারা কি করে আর্য? নিশ্চয় একটা রহস্য আছে, একদম সব রয়েছে আমাদের কাছে, সব তথ্য প্রমাণ রয়েছে। ডক্টর আম্বেদকর রয়েছে আমাদের কাছে, ডক্টর আম্বেদকর কি বলছে পরিষ্কার ভাবে দেখাবো, বই পড়েই দেখাবো। হয়তো আমি বক্তব্য রাখলে অনেক সময় বলবেন যে না মনি বাবু তাহলে ভুল বলছে বুঝি ডক্টর আম্বেদকর, মনে হয় এরকম বলিনি। তাহলে এতদিন এত পন্ডিতদের বক্তব্য শুনলাম, তাহলে কি আমি কোনোভাবে একদিনও জানতে পারতাম না? এরকম ভাবনা হবে, কিন্তু আমি যদি তথ্য প্রমাণে দেখাই তাহলে সেই ভাবনাটা কেটে যাবে, তাই তো? তাহলে এটা আমি দেখালাম আলপাইন। এরা এরা আর্য ভাষায় কথা বললেও নর্ডিক গোষ্ঠী, এগারো ক্লাসের পাঠ্য বই এখন আছে কারেন্ট, আমি এমনিতে দেখাচ্ছি না, যেটা আমার বই বেরোবার এই অনালোচিতে এইটাই বেরোবার তিন বছর পরে, এটা বাঙালির ইতিহাস, এটা এই বইটা দিয়ে। এরা আর্য ভাষায় কথা বললেও নর্ডিক গোষ্ঠীভুক্ত বৈদিক আর্য ভাষা থেকে আলাদা আছে। আমরা আগেই বলেছি বাংলাদেশের আর্য ভাষাভাষীরাই যারা এই আর্য ভাষায় কথা বলতো, আগেই বলেছি বাংলাদেশের আর্য ভাষাভাষীরাই কিন্তু বেদ বর্ণিত অসুর জাতিভুক্ত নরগোষ্ঠী। অসুর জাতি আমরা, অসুর একটা ভাষার নাম, আসুরি ভাষা ছিল, মানে প্রাচীন ভারতের আমাদের মাদার ভাষা, যেটা আমি এই যে বাংলা ভাষায় কথা বলছি এর মাদার ভাষা হচ্ছে আসুরি ভাষা। এই আসুরি ভাষা সংস্কারের মধ্য দিয়ে আজ আমরা বাংলা ভাষায় কথা বলছি, কেউ উড়িয়া ভাষায় কথা বলছে, কেউ হিন্দি ভাষায় কথা বলছে, কিন্তু দক্ষিণ ভারতের লোকেরা আবার মানে এই মানে এই বাংলা ভাষা বা ইয়ের সাথে এটা আর্য ভাষা থেকে এসছে আর দক্ষিণ ভারতে ওটা এসছে। তাই দক্ষিণ ভারতের সাথে আবার এই দক্ষিণ ভারতীয়দের ও মাদার ভাষা কিন্তু আসুরি ভাষা। আসুরি ভাষার সংস্কার পরে চালু হয়েছে, আসুরি ভাষার সংস্কারের মাধ্যমে এসেছে, মানে আসুরি ভাষার সংস্কারের মধ্য দিয়ে হলো দ্রাবিড় ভাষা। এক সময় আসুরি ভাষায় যেমন সারা ভারতের মানুষ, এই ভারতের এই প্রান্তের মানুষ এইখানে বসে, আমরা এখানে এই আলপাইন জাতি, এই আলপাইন জাতি মানে আমরা ভারতীয় যাদের এই মস্তক সূচক, এই বৈজ্ঞানিক ভাব এটা খুব জটিল জিনিস, এটা যদি না জানে তারা কিন্তু ভারতীয়দের জনজাতিগত কোনো দেশের ইতিহাসই তারা জানতে পারে, আর যে কারণে এই জিনিসগুলো অনালোকিত রয়েছে। তাহলে এই আলপাইন যারা তাদের এই মস্তক সূচি হবে শেয়াশি বুঝতে, মানে অনুপাত, এই দিকের অনুপাতে এটা হবে শেয়ার এবং তার মধ্যে, আর এই নর্ডিক এদের হবে আশি এবং উর্ধে। এই নর্ডিক মানে বিদেশি থেকে যারা এসেছিল, যারা আর্য বলেছে পরবর্তীকালে নিজেদেরকে, আর্য ভাষা মুখে নিয়ে যারা এসেছিল তাহলে এদের আসার আগে থেকেই ভারতবর্ষে এই আলপাইন জাতির বাস ছিল। নৃতত্ত্বগত ভাবে এরা হচ্ছে আলপাইন জাতি। এই আলপাইন জাতির মানুষেরা এদের আসার আগে দুটো ভাগে বিভক্ত ছিল,
একটা হচ্ছে অসুর জাতি আর একটা হচ্ছে নাগ জাতি। এই দুই ভাগে বিভক্ত ছিল। এরা আসার আগে নর্ডিক ব্রাহ্মণ যারা মানে বৈদিক ব্রাহ্মণ যারা বাইরে থেকে এসেছিল, এরা আসার আগে আমাদের ভারতীয় এই আলপাইনরা অসুর জাতি আর নাগ জাতি দুটো ভাগে বিভক্ত ছিল। অসুর জাতি বলতে অসুর জাতি নাম নিয়েছিল তার কারণ ওই সময় ভারতীয়দের ভাষা ছিল আসুরি ভাষা। আসুরি ভাষায় সমগ্র ভারতীয়রা কথা বলতো, তাই সেই ভাষা থেকে ভাষাগত ভাবে অসুর জাতি নামটা নেয়। আর আর নাগ জাতি হচ্ছে ওরা ওদের কৃষ্টি ছিল নাগ কৃষ্টি কালচার, যেমন এখনো তার কিছু প্রচলন আমাদের দেশে আছে। ওই যে মানে ওই মনসা পূজা করা বলে না, মনসা এখন পূজা করে, আগে কিন্তু শুধু দুধ কলা দিত। কে আপনারা কি দেখেছেন ছেলেবেলায় দুধ কলা পুজো দিত নাকি? হ্যাঁ, দুধ কলা দিত, মায়েরা দুধ কলা দিত, ওই বাগানের দিকে গিয়ে দুধ কলা দিয়ে আসতো। এই হচ্ছে এইগুলো ছিল নাগ কৃষ্টি। তাই সেই কৃষ্টিগত ভাবে নাগ জাতি নাম নিল। তাহলে এই অসুর জাতি আর নাগ জাতি এই দুই জাতির মানুষেরা এই আসুরি ভাষার সংস্কার হলো, সংস্কার হয়ে হলো আর্য ভাষা। আর এই নাগ জাতির ভাষা যেটা সে এই মানে দ্রাবিড় ভাষা, সেই দ্রাবিড় ভাষাটাই রয়ে গেল। সেই ভাষাটা থেকেও কিছু লোক পরবর্তীকালে উত্তর ভারতে যারা ঢুকেছিল তারা এই আর্য ভাষাটাকে প্রাধান্য দিয়ে নাগ জাতি হয়েছিল। এবার এই অসুর জাতি মানে আসুরি ভাষাকে প্রাধান্য দিয়ে অসুর জাতি হয়েছিল, সেই আসুরি ভাষা সংস্কার হয়ে হয় আর্য ভাষা। আর সেই মানে দ্রাবিড় ভাষা মানে আসুরি ভাষা সংস্কার হয়ে প্রথমে হয় দ্রাবিড় ভাষা, তারপরে দ্রাবিড় ভাষা সংস্কার হয়ে মানে দুরকম থাকে, একটা আর্য ভাষা হয় আর দক্ষিণ ভারতে দ্রাবিড় ভাষা রয়ে যায়। তাহলে দক্ষিণ ভারতে যারা ছিল তাদের ভাষা সেরকম করে চার্ট আছে, সেটা দেখলে পরিষ্কার হবে। তাহলে এই অসুর জাতি আসুরি ভাষা আর এই নাগ জাতি কৃষ্টিকে নিয়ে হয়েছিল, কিন্তু অসুর ভাষা থেকে আসুরি ভাষা থেকে পরবর্তীকালে আর্য ভাষার উৎপত্তি হয়। এবং আর্য ভাষা প্রথমে ভারতবর্ষে এর উৎপত্তি, এবং ভারতীয়রাই প্রথম আর্য ভাষায় কথা বলে। তাহলে সর্বপ্রথম ভারতীয়রা আর্য জাতি, এবং এটা প্রায় হাজার দু হাজার বছর ধরে আর্য জাতি চলছে। সেই সময় কিন্তু সেই সময় কি হলো, সেই সময় এই আর্য জাতি আমরা রয়েছি, এই আমাদের এই আর্য ভাষা কোনো একটা সূত্র ধরে বিদেশে গিয়েছিল, সেখানে গিয়ে সেই আমাদের এই আর্য ভাষাটা কোন সূত্রে বিদেশীর এই নর্ডিক গোষ্ঠীর মানুষেরা গ্রহণ করে, এবং সেই ভাষা মুখে নিয়ে ওরা একসময় ভারতবর্ষে আসে। তাহলে আমাদের জানতে হবে আর্য ভাষার উৎপত্তি স্থল ভারতবর্ষ, আর্য সভ্যতা ভারতীয় সভ্যতা, এবং আর্য ভাষায় কথা বলতে ভারতীয়রা ইন্দো আর্য সভ্যতা বলতে বুঝায় ভারতীয় সভ্যতা। ইন্দো আর্য সভ্যতা, ইন্দো আর্য সমাজ, এগুলো ভারতীয় মানে আমাদেরই সমাজ, পরিষ্কার। অথচ এইগুলো সঠিকভাবে না বোঝার জন্যে ডক্টর আম্বেদকরের মানে চিন্তাভাবন সঠিকভাবে না বোঝার জন্যে এটা কিন্তু হয়েছে আমাদের। যাই হোক, আমি একটু ডক্টর আম্বেদকরের চিন্তাভাবনাটা একটু দেখাচ্ছি আপনাদের। তাহলে মানে ডক্টর আম্বেদকর কি বলেছে, আর্য ভাষা আম্বেদকর বলছেন আর্য ভাষা ইউরোপে কে প্রচলিত করেছিল, তাহলে মানে আর্য ভাষার উৎপত্তি হয়েছে আমাদের ভারতবর্ষে, তাহলে এই আর্য ভাষাটা ইউরোপে গেল কি করে? ডক্টর আম্বেদকর বলছেন আর্য ভাষা ইউরোপে কে প্রচলিত করেছিল, এর অনুবাদ ইংরেজি অনুবাদও আছে না। ইন্দো ইরাকি নর্ডিক, আম্বেদকর বলছেন ইরাকি নর্ডিক অর্থাৎ ইন্দো জার্মানের সব থেকে পবিত্র লোকেরা না আলপাইনি অর্থাৎ ভারতীয়রা কারা আর্য ভাষা ইউরোপে প্রচলন করেছিল? তার কারণ আর্য ভাষায় ভারতবর্ষে বর্তমানে দুটো জাতি কথা বলে,
একটা হচ্ছে ইউরোপ থেকে যারা এসেছিল যারা নর্ডিক, আর একটা হচ্ছে ভারতীয় যারা আলপাইনিস। তাহলে এই আর্য ভাষা ভারতবর্ষে উৎপন্ন হলো, তাহলে এই আর্য ভাষাটা কিভাবে ইউরোপে গেল? হ্যাঁ, কিন্তু সেই সূত্র মানে পাওয়া না গেলেও ডক্টর আম্বেদকর যে তত্ত্ব প্রমাণ করছেন, কিন্তু এতে কোনো মতবিরোধ নেই যে আলপাইন জাতির ভাষা আর্য ছিল এবং সেই জন্য এরা ভাষাতত্ত্বভাবে আর্য জাতি বলে অভিহিত হওয়ার যোগ্য, এবং সমস্ত ঐতিহাসিকেরা এটাকে যারা গবেষক এটাকেই স্বীকার করেছে। পূর্ববর্তী তত্ত্বের আলোচনা থেকে গিয়ে দেখা যাবে যে ঋগ্বেদের সমর্থনে নৃতত্ত্বে ও ইতিহাসে এর সত্য ভিত্তি আছে। এটা প্রমাণ করে যে ভারতে দুটো আর্য জাতি ছিল, একটা নয়, মানে ওই বাড়ি থেকে একটা হয়েছে, বেদে দুটো রয়েছে, তো সেইটা থেকেই তো মূল গবেষণা হয়েছে। এটা প্রমাণ করে যে ভারতে দুটো আর্য জাতি ছিল, একটা নয়। আর এটা মেনে নিয়ে কেউ স্বীকার না করে পারেন না যে এখানে পশ্চিমী মতবাদ এবং ঋগ্বেদের মধ্যে সরাসরি মতবিরোধ রয়েছে, যারা বলছে একটা জাতি, একটা আর্য জাতি। আর কারণ যেখানে পশ্চিমী মতবাদ বলছে একটা আর্য জাতি, ঋগ্বেদ সেখানে বলছে দুটো আর্য জাতি। হ্যাঁ, দুটো আর্য জাতির কথা পশ্চিমী মতবাদের সঙ্গে এইভাবে মুখ্য ব্যাপারের উপর ঋগ্বেদের সঙ্গে মতবিরোধ, যেহেতু ঋগ্বেদ এই ব্যাপারে সবচেয়ে ভালো প্রমাণ, অন্য মতবাদ যা আর এর সঙ্গে মেলে না তাকে অবশ্যই বাতিল করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। তাহলে আমরা আর্য জাতি সেই এখন বলতে হয় ওই সেই কাজল রেখা একটা কবিতা পড়েছিলাম আমরা ছেলেবেলায়, রানী হইল দাসী আর দাসী হইল রানী, রবীন্দ্রও পড়েছ, কর্ম দোষে কাজল রেখা জন্ম অভাগিনী। রানী দাসী হয়েছে অর্থাৎ আমি ছিলাম আর্য, আমি হয়ে গেছি অজান্য অনার্য, রানী হইল দাসী আর দাসী হইল রানী। তাহলে আর্য ভাষায় যারা তৈরি করেছে, আর্য ভাষায় তারা যারা কথা বলেছে, তারা আর্য জাতি না হয়ে ওরা আর্য জাতি হয়ে গেল। তাহলে এতদিনে আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে আমাদের রাজ্য সরকার আর্য জাতি বাঙালিরা আর্য ভাষায় কথা বলত, আর্য ভাষা থেকে ভারতের সমস্ত ভাষার উৎপত্তি হয়েছে, এটা আমরা প্রমাণ করতে পারলাম। অতএব অনার্য শব্দটাকে এখন আমাদের বিসর্জন দিতে হবে। আর ওই অসুর বলে যদি অসুর একটা ওই দৈত্য দানব হতো, তাহলে এই উত্তর ভারত মধ্য ভারত পশ্চিম ভারত সমস্ত ভারতের লোকেরা মানে অসুর জাতি, তাহলে ওরা তো আমাদের আগে থেকে মানে ওই ওই ভারতকে দখল করেছে, উত্তর ভারত দক্ষিণ ভারত পূর্ব ভারত দখল করার আগে, তাহলে তো ওরা আগে দুর্গাপূজা করত, তা করিনি বাংলা এসে দুর্গা পূজা হলো। তাহলে অসুরের প্রচার দেওয়া যদি এতই ঐতিহাসিক ব্যাপার হতো, তাহলে আগে কেন প্রচার হলো না, বাংলা এসে কেন অসুরের মানে দুর্গা পূজা বানিয়ে সেখানে অসুরকে দেখানো আছে, আর এক দল আছে পাগল তারা কি করছে, ওই যে একটা অসুর জাতি আছে, আরে বাবা ওটা তো কৌশল, তার 200 না 100 লোক, ওটা তো কৌশল, একটা জাতির নাম দিয়ে দিল কায়দা করে ট্রাইবের, তোমরা অসুর জাতি, আর তাদের বলে দিল এই ট্রাইব ছিল অসুর জাতি, একদল পাগল আছে দেখবে খুঁজে খুঁজে তারা ওই ওই সময় এলেই অসুর জাতি অসুর জাতি বল। কিন্তু আমাদের একটা জিনিস জানতে হবে, আমাদের একটা জিনিস জানতে হবে যে এই অসুর মানে অসুর জাতি বাঙালিরা যখন অসুর জাতি ছিল তখন এই ট্রাইবরা বাংলায় ঢুকেনি, বা অসুর জাতি নামকরণের যখন বিলুপ্তি ঘটেছে তখনও এই ট্রাইবরা বাংলায় ঢুকেনি, এই ট্রাইবরা দক্ষিণ ভারত থেকে বাংলায় ঢুকেছে মাত্র সেদিন ব্রিটিশ পিরিয়ডে নীল চাষের সুবাদে ওদের এখানে আনা হয়েছিল, যেহেতু বাঙালিরা নীল চাষ করতে রাজি ছিল না। হ্যাঁ, ওই চা বাগানের টাকা এই হচ্ছে ব্যাপার। তাহলে আমরা এখানে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে, তাহলে আলপাইন জাতি যখন আলপাইন আর্য, আলপাইন আর্য জাতি এইভাবে 2,000-2,500 বছর চললো, সেই সময় আমাদের এই ভাষাটা আর্য ভাষাটা কোন একটা সূত্র ধরে ইউরোপে গেল, এবং ইউরোপের একদল মানুষ সেটাকে গ্রহণ করলো, সেইটা সেই দল পরবর্তীকালে খাইবার বোলান বোলান দ্বীপত দিয়ে আমাদের দেশে ঢুকলো, এবং পরবর্তীকালে আমাদের রাজক্ষমতা করায়ত্ত করে তারা হয়ে গেল আর্য জাতি, আর আমাদের ভারতীয়দের তারা অনার্য জাতি বানিয়ে দিল রাজক্ষমতার বলে। তাই আমি বলি যে রানী হইল দাসী আর দাসী হইল রানী, কর্ম দোষে কাজল রেখা জন্ম অভাগিনী। ঠিক আছে, তাহলে
তাহলে এই যে আমরা আর্য জাতি যখন তার অনেক পরে এই ভাষাটা আমাদের ভাষাটা ইউরোপে গেছে তবে নর্ডিকরা আর্য জাতি হয়েছে এবং এই ভাষাটা নিয়ে যখন আমাদের দেশে আসে এবং যখন লিখবে লেখা লিখবে তো কোনো ব্যক্তি লিখেনি এগুলো বিভিন্ন শ্লোক বিভিন্ন জনে লিখেছে হ্যাঁ এবং যখন লিখবে লেখা হলো তখন দেখা গেল ভারতবর্ষে দুটো আর্য জাতি একটা আর্য জাতি বাইরে থেকে আর্য ভাষা মুখে নিয়ে এসছে আর একটা আর্য জাতি ভারতীয় আলপাইনরা তাহলে এবার যদি কেউ বলে আপনারা অনার্য তাহলে আমাদের কি উত্তর দিতে হবে বলেন আপনারা অনার্য যদি ব্রাহ্মণ কোন ব্রাহ্মণ বলে তাহলে আপনি কি বলবেন বলুন কি বলবেন আমরা আর্য বরং আর্য ভাষার উৎপত্তি আমরা করেছি সৃষ্টি আমরা করেছি আমরা আর্য সভ্যতার ধারক হও তোমরা আমাদের সেই ভাষাটাকে নিয়ে আমাদের দেশ দখল করার পরে আমাদের অনার্য নাম নিয়ে তো ওই অনার্য নামটা আমরা সাগরে বিসর্জন দিয়েছি কে পরিষ্কার